এবার আপনাদের সঙ্গে শেয়ার করব। এবার অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে গেলেন অপু বিশ্বাস, সেই সঙ্গে আরও থাকবে রাজীবের ছবি তুলে দিলেন মেহজাবিন, হচ্ছে এ বিষয়ে সমালোচনা, সেই সঙ্গে আরও থাকবে মানুষকে কাঁদাতে পছন্দ করেন কার্তিক আরিয়ান, জানাবো বিস্তারিত। তো প্রথমেই আসি অপু বিশ্বাসের গসিপসে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি গোয়েন্দা ডিবি কার্যালয়ে গেছেন ঢালিউড কুইন খ্যাত চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। রবিবার দুপুর আড়াইটায় তিনি ডিবি প্রধানের কার্যালয়ে যান। ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার ডিবি প্রধান মুহাম্মদ হারুনা রশিদ গণমাধ্যমকে জানিয়েছেন, সাইবার বিষয়ে সহযোগিতার জন্য অপু বিশ্বাস ডিবি কার্যালয়ে এসেছেন। অপু বিশ্বাসের লিখিত অভিযোগ থেকে জানা গেছে, সম্প্রতি কয়েকটি ফেসবুক আইডি ও পেজ থেকে তার সম্পর্কে অপমানজনক ও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়। এসব ভিডিও প্রস্তুতকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। এর আগে শনিবার হঠাৎ করেই নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় যান অপু বিশ্বাস। শনিবার রাত 8:30 দিকে তিনি নীরবে থানায় আসেন। বেশ কিছুক্ষণ সেখানে অতিবাহিত করে 9:00 দিকে অপু বিশ্বাস বের হয়ে চলে যান। তো এবার আসি মেহজাবিনের গসিপসে। শুরুতে বিষয়টি ছিল গোপনে আর আড়ালে এবং দুজনে কেউই এই বিষয়ে মুখ খুলতে একদমই নারাজ। তবে এখন অনেকটাই প্রকাশ্যে দেখা যায় মেহজাবিন ও আদনান আল রাজীবকে। কিছুদিন আগেই গুঞ্জন ছড়িয়েছে রাজীব ও মেহজাবিন বিয়ে করে সংসার পেতেছেন। এ সময় রাজীব খুব কৌশলী হয়ে সংবাদ মাধ্যমের খবর ভুয়া বলার চেষ্টা করেছিলেন। তবে এবার দেখা গেল এই জুটিকে কক্সবাজারে। যদিও এর আগে বড়ভাবে গুঞ্জন ছড়িয়েছিল কক্সবাজারের ছবি দিয়ে, এবারও তাই। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকের সোশ্যাল হ্যান্ডেলে দুটি ছবিতে দেখা গেল আলোচিত এই জুটিকে। একটি ছবিতে দেখা যাচ্ছে মেহজাবিন ছবি তুলে দিচ্ছেন রাজীবের, অপর ছবিতে দেখা যাচ্ছে পারিবারিক আবহে নুসরাত ইমরুজ, তিশা, ফারুকি, মেহজাবিন ও রাজীব। এই ছবিগুলো নিয়ে ফের কথা উঠল, নেটিজনরা ফের এই জুটিকে নিয়ে কৌতূহল প্রকাশ করল। গত মে মাসে আদনান আল রাজীবের জন্মদিন ছিল, এই উপলক্ষে নৌভ্রমণের আয়োজন করা হয়। সেখানে যোগ দিয়েছিলেন ছবি জঙ্গনের তারকা, অভিনয় শিল্পী ও নির্মাতারা। এই ভ্রমণের এক ফাঁকে কেক কেটে জন্মদিন উদযাপন করেন রাজীব, আর সেখানকার কিছু ছবি নতুন করে আলোচনায় আনে মেহজাবিন ও রাজীবের সম্পর্কের বিষয়টি। তো দেখা যাক আসলে তাদের বক্তব্য কবে পাওয়া যায় এই বিষয়ে। তো এবার আসি কার্তিক আরিয়ানের গসিপসে। কার্তিক আরিয়ান এখন বলিউডের সবচেয়ে বড় তারকাদের একজন। একের পর এক ব্যবসা সফল সিনেমা দিয়ে তিনি বলিউডের সব নির্মাতাদের চাহিদার তুঙ্গে রয়েছে। সম্প্রতি অভিনেতা জানালেন মানুষকে হাসানোর চেয়ে কাঁদাতে বেশি পছন্দ করেন তিনি। কার্তিকের সর্বশেষ চলচ্চিত্র সত্যপ্রেম কি কথা বক্স অফিসে বেশ সফল হয়েছে। একটি সাক্ষাৎকারে সিনেমাটির প্রসঙ্গে কথা বলতে গিয়ে কার্তিক আরিয়ান বলেন, আমি একটি চলচ্চিত্রে মানুষকে হাসানোর চেয়ে কাঁদাতে ভালোবাসি। আমি মনে করি সত্যপ্রেম কি কথা অনেক কিছু প্রমাণ করেছে। এই নাটকীয় দৃশ্যগুলো আগেও করেছে, তবে সেগুলো কমেডি চলচ্চিত্র ছিল। সত্যপ্রেম কি কথা চলচ্চিত্রটি অনেক সংবেদনশীল এবং আবেগপূর্ণ ড্রামা ছিল, তাই দর্শকরা এটির আবেগের সঙ্গে যুক্ত হতে পেরেছে। দর্শকদের কাঁদানোটা অভিনয়ের সেরা অংশ। তো এখন তো ছিল এতটুকুই বিনোদনের সকল প্রকার নিউজ পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সবসময় ভালো থাকার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।